রাজধানী আগরতলা দশমী ঘাটে অব্যাহত রয়েছে প্রতিমা নিরঞ্জন। আগরতলা পৌর নিগমের ব্যবস্থাপনায় পালা করে চলছে প্রতিমা বিসর্জনের কাজ। আগামীকাল কার্নিভালের মধ্য দিয়ে সমাপ্ত হবে প্রতিমা নিরঞ্জন প্রক্রিয়া। বিসর্জনের কাজ যাতে অবাধ ও নির্বিঘ্নে সম্পূর্ণ হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে আগরতলা পৌর নিগম। তিথি অনুযায়ী শনিবারে অনুষ্ঠিত হয় বিজয়া দশমী। দশমী পূজার শেষে দিকে দিকে শুরু হয়ে যায় প্রতিমা নিরঞ্জনের কাজ, যা শারদীয় উৎসবের একটি অন্যতম অঙ্গ। আসছে বছর আবার হবে প্রত্যাশা নিয়ে চলে প্রতিমা নিরঞ্জন পর্ব। প্রথম দিন বহু বাড়িঘরে প্রতিমা নিরঞ্জন হয়, যেগুলি অধিকাংশ বিসর্জন দেওয়া হয় আগরতলা দশমী ঘাটে। ইতিমধ্যে প্রশাসনিকভাবে দশমী ঘাটকে নতুনভাবে সাজিয়ে তোলা হয়েছে। পৌর নিগমের কর্মীরাই নিয়োজিত রয়েছেন প্রতিমা বিসর্জনের কাজে। এবারও প্রতিমা বিসর্জনের কাজে ব্যবহার করা হচ্ছে তিনটি ট্রেন। রবিবার দ্বিতীয় দিনেও প্রচুর সংখ্যক প্রতিমা নিরঞ্জন হয় দশমী ঘাটে, যা চলবে আগামীকাল সোমবার পর্যন্ত। এদিন আনুষ্ঠানিকভাবে আগরতলা শহর অনুষ্ঠিত হবে কার্নিভাল। আর এই কার্নিভালের মধ্য দিয়ে এদিন শহরে সবকটি ক্লাবের প্রতিমা নিরঞ্জন করা হবে। তাই একদিকে যখন দশমী ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জনের কাজ, ঠিক তেমনি আবার অন্যদিকে চলছে এখন কার্নিভালের জোরদার প্রস্তুতি। আমাদের সরকার আসার পর আমরা এসব দিকটা চিন্তা করছি, যেগুলি মানুষের সমস্যা ছিল, যেগুলি মানুষের চাহিদা ছিল। এবং প্রতিমা নিরঞ্জন আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব ছিল, দুর্গা উৎসব এখন সারা রাজ্যের মানুষের উৎসব হয়ে গেছে। আমাদের শুধু রাজ্যে নয়, বিভিন্ন প্রদেশে ভারতবর্ষে পুজো হয়, বিদেশেও পুজো হয়। সার্বিকভাবে লক্ষ লক্ষ পুণ্যার্থী দর্শনার্থী আগরতলা শহরে পুজো দেখতে আসেন। তাদের এই প্রতিমা নিরঞ্জনে অনেকে শুধু প্রতিমা নিয়ে আসেন না, প্রতিমা নিরঞ্জন উপভোগ করতে আসেন, দেখতে আসেন। তাদের স্বাচ্ছন্দ্য দেখার জন্য আমাদের পারমানেন্ট সমস্ত ব্যবস্থাপনা করে দিয়েছি, আলোর ব্যবস্থা করেছি, নতুনভাবে সাজানো করা হয়েছে, পাকা ঘাট করা হয়েছে। যেটা আগে বিসর্জন করতে আসলে বা নিরঞ্জন করতে আসলে যেটা অসুবিধা পড়তে হতো, আগে দুর্ঘটনা করতো, লোক মারা যেত, সারা রাত্রি হতো। এখন যদি বড় প্রতিমা আনে আপনার 10 মিনিটের বেশি বিসর্জন সময় লাগে না। কাজে সার্বিকভাবে আমরা আগরতলা পৌর নিগম, স্মার্ট সিটি, আমাদের রাজ্য সরকার সকলের সহযোগিতা, সার্বিকভাবে যারা পুজো উদ্যোক্তা তাদের আন্তরিক প্রচেষ্টা এবং সহযোগিতা আমরা এই কাজটা করতে পারছি। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।